সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে মহা অষ্টমী, তো সবাইকে মহা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আশা করি সবার পুজো খুব ভালো কাটছে, আনন্দে কাটছে। তো আমার বাড়ির পুজো তোমাদের সাথে শেয়ার করছি, দেখছো তোমরা, কেমন লাগছে অবশ্যই জানাও। এই মহা অষ্টমীর পুজো এখন আমি বসবো, পুজো করতে বসবো। আর অষ্টমী পুজো তো জানোই যে অনেকটা সময় লাগে, অ্যাকচুয়ালি তা নয়, যে কোনো পুজোই, মানে সপ্তমীতেও প্রচুর সময় লাগে, অষ্টমীতেও প্রচুর সময় লাগে, দুর্গা পুজো বলে কথা এটাতে লাগবেই। আর আজকে আর আমি ভোগের দিকে একদমই যাওয়ার সময় পাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্নাটা। কিন্তু ভোগে কী কী আছে একবার তোমাদের আমি বলে দিই। সেটা হচ্ছে অষ্টমীতে আমি ভোগে দিই মাকে খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, লাবড়া তরকারি আর চাটনি এবং পায়েস, এটা হচ্ছে আমার। আর মিষ্টি তো থাকেই, এটা হচ্ছে মহা অষ্টমী মায়ের ভোগ। তো আসলে আমি আগের বছর থেকে যখন পুজো শুরু করি এইটাই দিয়ে আসছি, আর যেটা দেওয়া হয় সেটাই তো দেওয়া হয়, তাই এই বছরও এটাই দেওয়া হয়েছে। তো আর বেশি কথা বলবো না, অনেকটা সময় হয়ে গেছে, এখন পুজোতে বসতে হবে। পুজো তোমরা দেখো, পুজো কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? আর আমার ঢাকিদের স্পেশালি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? চলো পুজো শুরু করে দিই। যা পরাং শক্ত তঞ্চস্যৈ চণ্ডবদন্তৈ নমো নমো শঙ্খকর বাজাও একটু ঢাকটা বাজাবো নাকি আলাদা
এদিকে তাকিয়ে কর, এদিকে তোকে বলিনি।